আজকে আপার প্রাইমারি মামলার শুনানি হয়েছে এরপর আমরা এখানে কস লিস্ট এবং অর্ডার দেখব এবং এইগুলো কিন্তু অলরেডি প্রকাশ পেয়ে গেছে কিন্তু সম্পূর্ণ ইন্টারফেস চেঞ্জ হওয়ার জন্য আমাদের একটু অন্য রকমভাবে দেখতে হবে যেটা আমি এখানে ডিটেলসে বলছি তো আমাদের প্রথমে কস লিস্টে গিয়ে অ্যাপিলেটেড সাইড দেখুন নিউ দেখাচ্ছে ওটিতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পেজ আসবে এখানে কেস স্ট্যাটাস আমরা দেবো কেস নাম্বার দিয়ে এরপর দেখুন এই ধরনের একটি পেজ এসে গেছে এখানে কেস টাইপ আমাদের দিতে হবে রিট পিটিশন একেবারে শেষের দিকে চলে যাবেন সেখানে দেখতে পাবেন ডাব্লুপি এ লেখা আছে ওটিতে স্লিক্ট করতে হবে এরপর দেখুন কেস নাম্বার আমরা এখানে শুধুমাত্র নাইন ফাইভ নাইন সেভেন এই নাম্বারটাই দেবো নাইন ফাইভ নাইন সেভেন ডাব্লিউ কিন্তু লিখবো না এরপর আমাদের ইয়ার লিখতে হবে যেটি হলো টু থাউজেন্ড নাইনটিন এরপর নিচে একটি ক্যাপচা আছে ওই ক্যাপচাটিতে লিখে আমাদের গো অপশানে ক্লিক করতে হবে তো এই ধরনের নতুন একটি ইন্টারফেস তৈরি হয়ে গেছে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তীকালে কিন্তু আমাদের এইভাবেই কিন্তু কস লিস্ট এবং অর্ডার দেখতে হবে তো তাই আমি এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি এরপর আমরা গো অপশানটিতে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথেই এই নিচে দেখুন একটি পেজ এসে গেছে এখানে স্পষ্ট লেখা আছে কেস টাইপ কেস নাম্বার কেস ইয়ার এখানে যে ভিউ অপশানটি আছে ওটিতে ক্লিক করতে হবে এরপর ক্লিক করার সাথে সাথেই দেখুন এই ধরনের একটি নতুন পেজ এসে গেছে এবং এই পেজে সমস্ত ডিটেলস কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে কেস স্ট্যাটাসে ভালো করে লক্ষ্য করুন দু নম্বরে লেখা আছে নেক্সট হিয়ারিং ডেট ফোর্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি তো এখানে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে চার তারিখে এই মামলার একটি শুনানি হতে চলেছে তো এইভাবেই কিন্তু এখন আমাদের দেখতে হবে কেস স্ট্যাটাস এবং অর্ডারটি কীভাবে দেখতে হবে সেটিও আমি দেখাচ্ছি এই কস লিস্টের নাম দেখুন সাপ্লিমেন্টারি লিস্ট লেখা আছে কারণ এর আগে কিন্তু মেন লিস্ট প্রকাশ পেয়ে গেছে তো এটি হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট এরপর আমাদের নিচে যেতে হবে এবং স্কল করলে দেখতে হবে না একাধিক ইনফরমেশন এই কেস সম্বন্ধে দেওয়া আছে মেন কেস এবং তার সঙ্গে অন্যান্য যেসব লিঙ্ক কেস আছে সেই কেসের নামও কিন্তু এখানে স্পষ্টভাবে দেওয়া আছে এরপর একেবারে নিচের দিকে এলেই আপনি দেখতে পাবেন যে অর্ডার ডিটেলস বলে একটু অপশান আছে দেখুন এক নম্বরে অর্ডার ডিটেলস তিন নয় দু হাজার এখানে যে ভিউ অপশানটি আছে ওই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে ওই অপশানটি ক্লিক করার সাথে সাথেই একটি পিডিএফ আমাদের ডাউনলোড করতে দেবে আমাদের ওই পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে এখানে দেখুন আমাদের অর্ডার ডাউনলোড হয়ে গেছে যেটি হলো থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ আজকে যে মামলা শুনানি হয়েছে তার একটি অর্ডার এবং এখানে একেবারে শেষ লাইনে আমরা দেখতে পাচ্ছি এটিকে আবার ফোর্থ সেপ্টেম্বরে লিস্টেড করতে বলা হয়েছে এবং দুপুর আড়াইটার পর থেকে আবার কিন্তু হেয়ারিং হবে এবং এই কেস সম্বন্ধে বলি আজকেই মামলা শুনানি ছিল যেটা দুটো পঞ্চান্ন মিনিটের পর থেকে শুরু হয় এবং প্রায় এক ঘন্টা ধরে এই মামলা শুনানি হয় অর্থাৎ লকডাউনের পর এই প্রথমবার এতক্ষণ ধরে শুনানি হয়েছে যেটা একটা পজিটিভ দিক এবং আজকে বিকাশ রঞ্জনবাবু বলেছেন এবং টেট ওয়েটের সম্বন্ধে কিন্তু তিনি বলেছেন অনেকটাই তো আগামীকাল আবার বলবেন এবং আগামীকাল এই মামলার একটি শুনানিতে চলেছে এবং পরপর এইভাবে হেয়ারিং হলে কিন্তু আপার প্রাইমারির যে জট সেটা কিন্তু খুব সহজে কেটে যাবে আগামীকালের হেয়ারিং খুবই গুরুত্বপূর্ণ এবং এইভাবে যদি হেয়ারিং হতে থাকে তাহলে কিন্তু আপার প্রাইমারির যে জট সেটা খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং পুরোনো যে টেট ওয়েটে সেটা কিন্তু আবার ফিরবে এবং একাধিক পরীক্ষার্থীরা যারা অপেক্ষায় বসে আছে যে কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তাদের জন্য কিন্তু একটি ভালো খবর আসতে পারে তো সকলেই অপেক্ষায় থাকবো আগামী দিন কী হয়